আর আজকের আপডেট হচ্ছে আমার হচ্ছে যে কাঠগোলা বৃষ্টির পরে বৃষ্টি হচ্ছে আর এখন একটু রোদ রোদ উঠছে আকাশে। এই যে দেখুন কাঠগোলাপ ফুলা, এখন কাঠগোলাপ গাছে মোটামুটি ফুল আসছে, অনেকগুলোই ফুল আসছে, কলি আসছে আর নতুন নতুন ডাল হচ্ছে। সো এই গাছটা হয়তো বা এরপরের বছর অসংখ্য পরিমাণ আমরা ফুল পাবো আশা করি। আর এই জায়গাতে আমার হচ্ছে টাইম ফুলগুলোকে দেখুন, এই যে টাইম ফুলগুলো কি পরিমাণ ফুটছে, সব হোয়াইট টাইম ফুল। আর হোয়াইট কালারটা অনেক পছন্দ, এই কারণে হোয়াইট টাইম ফুল আমি কালেকশন করছি। সবাই তো ইয়েলো অন্য কালারের টাইম ফুল লাগায়, আমি হোয়াইটটা লাগাইছি কারণ হোয়াইটটা আসলে রেয়ার কালেকশন, এই কারণে হোয়াইটটা লাগাইছি। আর এখানটা ক্যাকটাসটাকে দেখুন, ক্যাকটাসটা বড় হচ্ছে মোটামুটি, ক্যাকটাসের নতুন একটা ডাল বের হয়েছে নিচ থেকে। আর ও ক্যাকটাসের কালেকশন আশা করি, দেখি ক্যাকটাসের কালেকশন আরও বেশি করার ট্রাই করব। আর এখানটায় আমার হচ্ছে হাঁসগুলাকে দেখুন, এই যে হাঁসগুলো এখানটায় রেস্ট নিচ্ছে, হাঁসের বাচ্চাগুলো, আর হাঁসের বাচ্চাগুলো আবার মোটামুটি বড় হয়েছে, আর একটা হাঁসের বাচ্চা গেছে মারা। আর এখানটায় আমার র্যাবিটগুলোকে দেখুন, অনেকদিন ধরে আপনাদের এই খাঁচার বাইরে থেকে আমার আসলে র্যাবিটের ভিডিও দেখানো হয় নাই। আর র্যাবিটগুলো একটা জিনিস হচ্ছে, র্যাবিটগুলো যেই পরিমাণ এখন বর্তমানে খাওয়া দাওয়া করতেছে, শুধু আম আর আম, সারাদিন আম খাইতে খাইতে এদের জীবন একবার একাকার হয়ে যাচ্ছে। আর হাঁসগুলো অনেক টেম হয়ে গেছে, হাঁসগুলো এখন আসলে কিছু কোথাও যাচ্ছে না, আমাকে এখন ভয় পাচ্ছে না হাঁসগুলো, আগে যেমন ভয় পাইতো এখন তেমন ভয় পায় না। আর র্যাবিটগুলোকে দেখুন, র্যাবিটগুলোর এখন 10টা বাচ্চা আবার নতুন বড় বড় হয়েছে। এই যে এখানটায় র্যাবিটগুলোকে দেখুন, র্যাবিটগুলো 10টা বাচ্চা মোটামুটি ভালোই বড় হয়েছে। একটু ভিতরে আপনাদেরকে নিয়ে যাই, এই যে র্যাবিটগুলোকে দেখুন, এখানটায় র্যাবিটগুলো আছে আর র্যাবিটগুলোর বাচ্চাগুলো, এই যে। আর এখানটা আম খাইতে দিছি, এরা আসলে প্রচণ্ড পরিমাণে এখন আম পছন্দ করে আর আমও খাচ্ছে প্রচুর পরিমাণে। আর এখানটায় বাচ্চাগুলোকে দেখুন, এখন আসলে একসাথে সব বাচ্চাগুলোকে আমি নিতে পারতেছি না এক ফ্রেমে, কারণ অনেকগুলো বাচ্চা আর বাচ্চাগুলো অনেকগুলো নতুন হয়েছে আবার। আর এখানটায় আমার একটা মেল বা মেল হচ্ছে ব্ল্যাকটাকে আমি আটকে রাখছি, কারণ এটা আসলে দুইটা মেল একসাথে থাকলে এটা প্রচণ্ড পরিমাণে মারামারি করে, এই কারণে এটাকে আটকে রাখছি। আর এখানটায় বাচ্চাগুলোকে দেখুন, বাচ্চাগুলো খাওয়া দাওয়া করতেছে মোটামুটি এই জায়গাতে, এই যে উপরে একটা বাচ্চা, ওই সাইডে বাচ্চা, আর ওই সাইডে পানি পড়তেছে, এই কারণে উপরে টিন দিয়ে দিছি, টিন সরি সরি প্লাস্টিক দিয়ে দিছি। আর এখানটায় বাচ্চাগুলোকে দেখুন, বাচ্চাগুলো সেই খাওয়া দাওয়া করতেছে আর সেই মোটা হয়ে গেছে। আর এখানটায় মূলত হচ্ছে খরগোশগুলোকে এখন আমের উপরে আছে, এরা যে পরিমাণ আম খাচ্ছে প্রতিদিন অন্য লেভেলের আম খাচ্ছে, আর এরা প্রচণ্ড পরিমাণ মোটা হয়ে গেছে। আর বাইরে আমার হচ্ছে ওরি, ওরির আপডেট দেওয়া হয় নাই, এই যে ওরিকে দেখুন বাইরে। অনেকদিন ধরে আপনাদেরকে ওরির সম্বন্ধে অনেক কিছু আপনারা আস্ক করছিলেন, ওরি কোথায় অনেকে আস্ক করছিলেন, এই যে ওরি। আর এইখানটায় খরগোশগুলোকে দেখুন, এই খরগোশটা যেটা জঙ্গলি খরগোশ, এটা মোটামুটি এখন বড় হয়ে গেছে, অনেক বড়। আর এখানটা একটা বাচ্চা দেখুন, আরে এই যে বাচ্চাটাকে দেখুন, এই বাচ্চাটা সেই কালারের, ভিতরে ভিতরে হোয়াইট আর উপরে হচ্ছে ব্রাউন কালারের হয়ে গেছে। আর খরগোশ এখন অসংখ্য পরিমাণে খরগোশ আসছে। আর এরা একটা জিনিস দেখছি খরগোশদের, খরগোশটা আসলে এখন প্রচণ্ড পরিমাণে আম খাচ্ছে আর সারাদিন সারাদিন শুয়ে থাকছে। আর খরগোশদের আপডেটের মধ্যে, খরগোশের নতুন বাচ্চা হয়েছিল বাট বাচ্চাগুলা ভিতরে দিছে, এই কারণে বাচ্চাগুলোকে আর এখন দেখানো যাচ্ছে না, ওই সাইডে ঢোকা যাচ্ছে না, এমন অবস্থা খরগোশগুলো। আর এখানটায় মোটামুটি খরগোশগুলোর একটা আপডেট হচ্ছে, বাচ্চা খরগোশগুলো বড় হয়ে গেছে, নতুন খরগোশও বের হচ্ছে। সো খরগোশের সংখ্যা আসলে দিন দিন বাড়তে আসছে। আর কারো যদি খরগোশ লাগে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে জানাবেন, আমি খরগোশ দিতে পারবো, সমস্যা নেই। আর ওয়াইল্ড খরগোশের যেটাকে শিকার বলা হয়, এটার বাচ্চা হইলে আমাকে অনেকজন বলে রাখছে, যদি বাচ্চা হয় অবশ্যই আমি দেওয়ার ট্রাই করব, আগে নিজের জন্য দুই একটা আরও কালেকশন করব, করার পরে আমি দিব। আর এবার চিন্তা করতেছে যে ওই কালারের খরগোশগুলো যেটা ব্রাউন দেখতেছেন, ব্রাউন কালারের খরগোশ আমি ফিমেল রাখবো, ফিমেল একটা মেল রাখবো। আর এখানটায় ব্ল্যাকটাকে আটকে রাখছি, কারণ এদের বাচ্চা যেন আমি এবার পিওর হোয়াইট পাই, এই কারণে ব্ল্যাকটাকে আটকে রাখছি। আর দেখি যদি এবারের পরের বার আবার হচ্ছে হোয়াইটটাকে খাঁচার মধ্যে দিয়ে, হোয়াইট মেলটাকে খাঁচার মধ্যে দিয়ে, এই যে হোয়াইট মেল, ব্ল্যাকটাকে আবার বের করব। আর ব্রাউন দেখি, ব্রাউনের যদি একটা মেল অথবা ফিমেল যদি পাই, সো সেটাকে আমি আটকে রাখবো, সমস্যা নাই, ওটা আমি সংখ্যা বাড়ানোর ট্রাই করব। আর এখানটায় ব্ল্যাকটাকে দেখুন, এই খরগোশটা অনেক বাচ্চা দেয়, এই যে এই খরগোশটা। আর এখানটা হচ্ছে যে মেলটাকে দেখুন, মেলটা সালার স্বাস্থ্য আছে, কিন্তু এই খরগোশটা হচ্ছে ভালো বদমাইশ,
আর ব্ল্যাকটা বদমাইশ, কিন্তু ব্ল্যাকটা এটার চেয়ে ভালো আছে। আর দেখা যাক কিছুদিনের মধ্যে আসলে এবার বুঝতে পারবো এদের ব্রিডিংয়ে কতগুলো বাচ্চা পাই। সো বাচ্চার উপর ডিপেন্ড করবে হোয়াইটটাকে রাখবো না ব্ল্যাকটাকে আবার দিব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ, এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন, ধন্যবাদ আপনাদেরকে। তবুও আপনাদেরকে একটা ছোট্ট একটা সিন দেখাই। আর বাইরে হাঁসগুলাকে দেখুন, এই যে হাঁসগুলো বড় হয়ে গেছে হোয়াইট কালারের পুরোপুরি টোটালি।